আর কোটাটাও কি সুন্দর দেখো, একটা গোলাপ ফুল দেখো, থুই দাও থুই দাও থুই দাও ভাই, হাসছে কথা দেখো। ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে আমি এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কি করছি না করছি সারাদিন। আর স্নান স্নান করে আমরা একটু মানে ছাদে আসলাম, রোদে একটু মানে এখন একটু শীত পড়েছে, স্নান করে একটু রোদে না দাঁড়ালে খুব ঠান্ডা লাগে। হাসছে কথা দেখো, কি হয়েছে হাসছে? ওকে মানে হাও করছি তো সেই তো আমি চলে এসেছি লাঞ্চ করে, লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে লাঞ্চে মানে সেরকম কিছু রান্না হয়নি, কারণ মার আজকে একাদশী, তো মার আর ঠাকুমার তো ওরা একাদশী করে বলে তো আমিষ কিছু রান্না করে না সেরকম, তো বাবা তো আমিষ ছাড়া মানে খেতে পারে না, তো তার জন্য ডিম করেছিল, অবশ্য ডিম করেছিল আর যেটি মানে মাছ দিয়ে গেছিল, আর ওটাই আর একটা আলুর কি তরকারি করেছিল সব দিয়ে, সেরকম এটাই রান্না হয়েছিল, বেশি কিছু হয়নি। তো চলো তো দেখে আসি বাবুরা কী করছে, ঘুমাচ্ছে না খেলা করছে। আমি এখন শোবো না, আমি তো দুপুরে সারা রাত তো ঘুমাই না, একটু ফোন ঘাটি নালে দিক ওদিকে এই করি, দিদির ঘরে যাই এখানে থাকলে এইসবই করি। তো দেখো তোমাদেরকে দেখো বৌদির স্বাদের অনুষ্ঠানে বৌদিকে কি গিফট দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে, তো সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে সে গিফট আনলো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই দেখো ইয়াররিং বৌদির জন্য, তো সেটা দেখাতে এসছে আমাকে বৌদি কেমন হয়েছে। আমি বললাম একটা ভিডিও করিনি, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম সেটা, দেখো ভালো হয়েছে কিনা জিনিসটা। এই দেখো বোঝা যাচ্ছে না মনে হয়, দেখো আর ফটোটাও কি সুন্দর দেখো, একটা গোলাপ ফুলের মতো দেখতে ভালো। তো বাবুরা তো ঘুমিয়ে পড়েছে, আজকে ওদের কী হয়েছে জানি না, দুজনাই ঘুমাচ্ছে, তো আমি একটু যাই। আমার পরে চলে এসেছি একটু রোদে বসার জন্য, রোদে ঘুমাইনি এখনও, মানে ঘুমাই না দুপুরে অন্তত, রোদে এসেছি। তোমার শাক বাসছে ছোটে ছেড়ে, দেখো ওই শাক কী শাক দেখাচ্ছি তোমাদের, মেথির শাক বলছে এটা, তো দেখো দেখো মেথি এগুলো সব মনে হয় এগুলো বাছা হয়ে গেছে, মা বাসছে কিছুটা, দেখো শীতকালে একটা জিনিস কিন্তু ভালো হয় মানে অনেক সবজি শীতকালে হয় না মা, শীতকালে অনেক সবজি কিন্তু হয়, তো সব কিছু খেতে ভালোই লাগে, লবণে তো খেতে মানে সত্যি খুবই ভালো লাগে। ভিডিওটি স্টপ করতে হলো কারণ হচ্ছে আমার ফোন চলে এসেছিলো, মানে হাজব্যান্ড ফোন করেছিল, তো একটু কথা বলছিলাম ওটাই। এখন তো ওরা ইলেকশন ডিউটিতে গেছে, তো ব্যস্ত বলতে একটু ব্যস্তই আছে, তো তাই। আর এই দেখো কী সুন্দর এই দেখতে লাগছে, আর এই দেখো ওদেরকে ঘুম দিয়ে মানে দেখে এলাম আমি যে ওরা দু ভাই ঘুমাচ্ছে, তো কেউ ছোটোটা তো মানে ঘুমাতেই যায় না, 5 থেকে 10 মিনিট মানে ওকে শোয়াবে, আর শুয়ে যদি ওর মা একটু না থাকে তো উঠে যাবে, তো এখনই দেখো বা উঠে গেছে, তো চলে এসছে ওকে যেটি আমার নিয়ে আসলে ওপরে, আমি ওপরে আসলাম একটু ওদেরকে দেখে যে একটু ঘুমাচ্ছে বলে, দেখলাম দিদি বললো দিদিও বললো ঘুমাচ্ছে, তো আমি দেখলাম যা একটু উপরে বসি, তো দেখছি ওপরে এসছি, তো জেঠিমাদেরকে নিয়ে আসছে, তো আমি বলছি দে মা ঘুম হয়ে গেল ওদের, মানে ঘুম তো বেশিক্ষণ নয় ওদের, খুব বেশি হলে ঘুমাবে কতক্ষণ বলতো, 5 থেকে 10 মিনিট, ছোটোটা তো আরও বদম, বড়টা তো উঠবেই না, ভোরবেলায় উঠবে সব মানে 5টা 4:30 দিক করে উঠবে, দিয়ে ওরা মানে খেলাধুলা করবে ঘরের মধ্যেই, দিয়ে একটু সকাল হবে, দিয়ে সারা দুপুর কোনো দিন ঘুম ইচ্ছে হলে ঘুমাবে না হয়তো ঘুমাবে না, সন্ধ্যেবেলায় দিয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ তো চলো দেখাচ্ছি কী করছি, দেখো এই দেখো উঠে পড়েছে দুজনা, এই দেখো এই দেখো এই দেখো থুই দাও থুই দাও থুই দাও ভাই, লেগে যাবে পাই লেগে যাবে, থুই যাও দেখো দেখো শুরু হয়ে গেল এখন বদমাশি আবা সন্ধ্যাবেলার মতো। ওই তুই যে ঘুমাচ্ছিলিস তোর মা বললো, তুই কি করছিস তো,
এখানে বস, ওখানে বস, জুতো পরো, জুতো পাই দেখছি, ঘুরি কি দেখছো তুমি, ছি ছি ছি, হাত দেয় না, এই দে, এই দে, এই দে, উদ্দু ঘুরি ঘুরি উচ্চ, তাই দেখছি কই ঘুরি কই কই, হ্যাঁ জুতো পরে দিয়েছ, জুতো দেখো, জুতো পরে দিলাম ওকে, দেখছো এই মুখ হাত দেয় না, কই ঘুরি কই ঘুরি কই ঘুরি কই গো, ছি ছি ছি, ঘুরি কই ঘুরি, বদমাসি শুধু বদমাসি শুধু বদমাসি, কই কই, ওই দেখো ওই দেখো, কই ঘুরি কই দাদা, কই উদ্দু উদ্দু কই উদ্দি কই কই, ঘুরি দেখছি ঘুরি 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 কই 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 যে দেখছো, দেখো দেখাচ্ছি কই ঘুরি কই কই উঠছে কই, দেখা যাচ্ছে না তো, দেখতে পাচ্ছি না তো, ভিডিওটা আসছে না তো, ছবি কই ঘুরি কই, দেখো দূরে দেখতে বুঝতে পারবে না, দেখাচ্ছে কই ঘুরি কই কই, দেবো দেখাবে কই, দেখো তো কই ঘুরি কই, আরে দেখো দুটো ছেলে এসছে ঘুরি করার জন্য, ওই যে ওরা দুজন মানে ঘুরি প্যাঁচ লেগেছে তো কেটে পড়বে বলছে, মানে প্যাঁচ তার জন্য আর দুজনে এসছে মানে ছাদে পড়বে, তো এই জন্য দেখো, আরে দেখো আর এই যে ঘুরি দেখো কি করছে, আয় আয় পড়ে যাবি শিবাংশ, চলে ঘুরি এসছে, সেই জন্য বিয়ে আসছে, তো বাজনা বাজতো আওয়াজ শুনলাম তো দেখতে এলাম বিয়ে আসছে, এই দেখো গাড়ি নিয়ে আসছে, মানে আসতে শুরু করবে, ওর মা পড়তে বসেছে সন্ধ্যাবেলায়, পড়বে না বলে আমার ঘরে চলে এসছে, এখন আমি এই ঘরে আছি, তো দেখেছে বলছে আমার কাছে পড়বে, মনিদের ঘরে পড়বে, মানে পড়তে বসে কত বাহানা, তারপর এক ঘন্টা পড়াবে ওকে, তো তার মধ্যে ধরো 10 বার তো মানে উঠবে, একবার জল খাবো, একবার ওই খাবো, ত্যান খাবো, মানে একটার পর একটা বাহানা করতেই থাকবে, তো এখন পড়বে না বলে দেখো নিয়ে এসছে, মা লাঠি নিয়ে এসছে, ওর মা লাঠি নিয়ে এসছে ওকে মারবে, ভালো হবে না বলো তো, দেখছো খেলতে চলে এসছে, কাছে পড়, একটু আমি পড়িয়ে দিচ্ছি, তো পড়বে না বলছে এই ঘরে পড়বো, তুমি বই নিয়ে এসো, মানে পড়তে বসে কত বাহানা, মানে কি বলবো, পড়া করবা তো তুমি, বদমাশি করে না, ভালো ছেলের মধ্যে এখানে জানিস তো এই বুনুগুলো ছোটো ছোটো বুনু আছে, ওরা পড়া করে, হ্যাঁ এদেরকে জিজ্ঞাসা কর, বলবো হ্যাঁ সত্যি 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 বল, তোমরা পড়া করো আমি গান শোনাবো, আর পড়বে তুমি বাঘের গল্প, ওর ভাইকে নিয়ে আসলাম, ওকে ওর মা পড়াচ্ছিল বলে আমি একটু, তো দেখো ওই চলে ওই চলে এলো, কি বদমাশি, তো আমি চলে এসেছি, তো আমার ডিনার কমপ্লিট হয়ে পড়েছে, তো এবার আমরা ঘুমাতে যাব, তো তার জন্য আমি একটু মুখে মানে শীতকাল পড়েছে ধরো, তার জন্য একটু স্কিনটা তো যত্ন নিতেই হবে, তো তার জন্য এখন ফ্রেশ হয়ে নি বাবা, দিয়ে ঘুমাবো ফ্রেশ হয়ে, তো আর ভিডিওটি আমি বেশি বড় করব না, তো তোমাদের যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।